রাখি ভাই ভৌণিক সম্পর্কর এক জীবন্ত ডোরি। ভাই হাতরে ভৌণী কেতে আদর ও স্নেহরে বাঁধি থাকে রাখি। হেলে ভৌণী মৃত্যু সহ সংগ্রাম করুথিবা বেলে ভাই ভৌণী কু ন্যায় মিলিবা পাই বুলুছি দ্বার দ্বার। এই রাখি বাঁধিবা সম্পর্ক কাহি কেবেঠারু চলি আসুছে, কারণ ভৌণীর বিপদ আপদরে ভাই ছিড়া হইথায়। গত শনিবার দিন ভৌণী কু ন্যায় মিলিবা পাই কটক গ্রামাঞ্চল এসপিঙ্ক দ্বারস্থ হইথিবা বেলে রাখি পূর্ণিমারে ভাই বাপা দ্বারস্থ হইছন্তি সালেপুর উপআরক্ষীঙ্ক দ্বারে। তে ভৌণী কু ন্যায় মিলিবা পাই বাপা ভাই পুলিশর বড়বাবুঙ্ক দ্বারস্থ হইথিবা বেলে রাখি পূর্ণিমারে ভৌণীর জীবন রক্ষা পাই ভাই হাত টেকি দেইছে সৃষ্টির কর্তা ভগবানঙ্ক পাখরে। গত 16 তারিখ দিন কটক জেলা মাহাঙ্গা থানা সম্মুখে নিজ দেহরে পেট্রোল ঢালি নিয়া লগাই অর্ধদগ্ধ হয়ে যাইথিবা মহিলা এবে কটক বড় মেডিকালে মৃত্যু সহ লড়াই করুথিবা বেলে কেবে ন্যায় মিলুছি নিজের অর্ধদগ্ধ ভৌণী কু তাকু হি চাহি রহিছি ভাই। জালি দিয়া যাইছি মাহাঙ্গা থানার, আউ রাত্রে সে মোর ভেণেকি নিয়ে গেলে রাতে দুইটা রাতে মিছ ইয়ে কেসরে চোরি কেসরে কইকি চোর কইকি না সেটু নিয়ে গেলে মো ভৌণী যাইছিল সকালে সেটু থানাকু। থানার সেটু কম হল না আজ্ঞা, সে যাইছি ভিতরকু দেখা করিয়া কইলা বেলকু থানা বাবু কম কলে না তা মোবাইল ছড়াই নেই কিনা তাকু ওল্টা আহ তন্টিয়া মারি পদাকু বাহার করেদেলে। সি সেটু টেনশনে আসিকি সেটু পদারে বসলা। তারপরে যে পব্লিক কইবা কথা যে থানাওয়ালা তাঁকু পেট্রোল ঢালি নিয়া নগাই দিয়েছেন। তারপরে আমি সেটু কটক মেডিকালে খবর পাইলি যে মো ভৌণী যাই আইসিউরে আছে, সেটু আমি আইসিউরে গলে ওইনা বর্তমান সে মরণ সহ পুরা ইয়ে লড়ুছি, তেণুকরি আমাকে ন্যায় দিয়া যাও, আমি আসছি ওটি থানাকু আউ আজ্ঞা আমাকে ন্যায় দিয়া যাও। কন্ডিশন বহুত খারাপ আছে আজ্ঞা, কেই শুনু না আম কথা থানা বাবু আম কথা কেই শুনু না ওল্টা আমি যৌ থানা গলা আমি সেটু বিদা করে দেছেন। কে আমি চাহুছি আমাকে ন্যায় মিলা যাও, সে ভৌণীটি মোর যে পড়িছি মরণ সহ সংগ্রাম তার ক্ষতিপূরণ বর্তমানে না মাহাঙ্গা থানা তার সবুকিছু বুঝু। সিসিটিভি যে আছে চারোটি সিসিটিভি সেটি যে লাগিলা মো ভৌণীকে যেতবে পোড়ি দিয়ে সে কোচন যে না আমি পোড়িনু, সে নিজে নিজে পোড়ি হয়েছেন, যদি হয়েছি তাহলে আর উচ্চস্তরীয় তদন্ত হোক। আর মো ভৌণীকে যে হয়েছি যে ঘটনা সে চারোটি যে সিসিটিভি ক্যামেরা লাগিলে তার তদন্ত করা যাও, কোন সত সামনাকু আসু। ধীরেন্দ্র বেহেরা আসলু যে থানাকু আমার ঝিউ জয়ীকে দুইটা রাত্রে উঠে নিয়ে আসলে ঘর চোরি কেসে ঝিউ তাপন আসলা বুঝলা থানাকু থানার আইলা তাকে জয়ীকে নদেখে অপব্যবহার কলে, সে সেটি থানা পাখে সিসিটিভি লাগিছে কেমিতি পুড়ি হয়েছি আমি সে কথা কইপারি। আপনার কম চাহ আমি ন্যায় চাহুছ, ঝিউ পুরা মরণ সমস্যা পড়ছে আইসি ভিতরে। সূচনা মুতাবক মহিলা জনক হেলে মাহাঙ্গা ব্লক আনন্দপুর পঞ্চায়েত কর্তাঙ্গ গাঁর শঙ্কর দাসঙ্ক ধর্মপত্নী রশ্মিতা দাস। গত 15 তারিখ বিলম্বিত রাতে রশ্মিতাঙ্ক স্বামী শঙ্কর দাসঙ্কু এক চোরি অভিযোগে পুলিশ উঠাই আনি থানায় থার্ড ডিগ্রি টর্চর করেছিল। তবে রশ্মিতা 16 তারিখ দিন সকাল মাহাঙ্গা থানাকু আসি তাঁর স্বামী শঙ্কর নির্দোষ কই ছাড়ি দেওয়া পুলিশকু কইলে। পুলিশ রশ্মিতাঙ্ক কোণী কথাকু কর্ণপাত নকি তাঁক অসভ্য ভাষায় গাড়িগুলজ করা রশ্মিতাঙ্ক মোবাইল ছড়াই নেওয়া সহ অকথনীয় দুর্ব্যবহার করেছিল। তেমন এভাবে দুর্ব্যবহার কু সহ্য নকিপারি রশ্মিতা থানা সম্মুখে নিজ দেহরে পেট্রোল ঢালি নিয়া লগাই আত্মহত্যা উদ্যম করে বলে বাপা মা অভিযোগ করেছেন। তেমন এভাবে দুর্ব্যবহার কু সহ্য নকিপারি রশ্মিতা থানা সম্মুখে নিজ দেহরে পেট্রোল ঢালি নিয়া লগাই আত্মহত্যা উদ্যম করে। আউ এ ঘটনা রশ্মিতা ঘটাউথিবা বেলে দেখণাহারি সাজিলে খোদ মাহাঙ্গা থানা বাবু বিজয় মল্লিক এবং এসআই ইস্পিতা প্রিয়দর্শিনী বলে সঙ্গীন অভিযোগ করেছেন রশ্মিতাঙ্ক ভাই ও বাপা। তেণু সেই সময় সিসিটিভি ফুটেজ থানার সেই সময় রহিথিবা থানা অধিকারীঙ্ক সহ সমস্ত স্টাফ এবং পীড়িতা রশ্মিতাঙ্ক মোবাইলর ডম্প সিডিআর তুরন্ত যাঞ্চ করা যাও বলে দাবি হয়েছে। বিগত 16 তারিখ দিন মো ভৌণী মাহাঙ্গা থানাকু যাইথিলা। 15 তারিখ রাতে বিগত রাতে ভেণেকি শঙ্কর দাসকু মিছ আরোপ চোরি কেসে উঠাই নিয়ে যাইথিলে থানাওয়ালা, সেইপাই সে 16 তারিখ দিন সকাল যাইছিল মাহাঙ্গা থানাকু ভেণেকি শঙ্কর দাসকু কাহিকি তা স্বামীকে উঠাইকি নিয়ে যাইছেন চোরি কেসে, সেইপাই মাহাঙ্গা থানা অধিকারীঙ্ক ঠারু বুঝিয়াপাইকা যাইছিল। তারপরে মাহাঙ্গা থানা অধিকারী আউ এসআই ইস্পিতা প্রিয়দর্শিনী তাকে বহুত গাড়ি গুলজ করে তা মোবাইল ফোন ছড়াই নিয়ে প্লস তা ভ্যানেড ব্যাগ ছড়াই নিয়ে ছড়াই নিয়ে তাকে তন্টিয়া বিধা হাইকা মারি এবং তু মরিজা মরিজা কৌলে
তো স্বামী এমতি বারম্বার কেস করুচি বলিকি কহুতলে মিছ আরোপ কেস লগাউতলে সেতিপাই সি পেট্রোল ঢালি হইকি নিয়া লগাইছি কি থানাবালা তাকু নিয়া লগাই দেইছন্তি আমি বি কই পারিবু নাহি কারণ থানার যে চারোটি গোটি কি যেতোটি সিসিটিভি আছে তাকু যাঞ্চ করা যাও আর উচ্চতরীয় তদন্ত করা যাও আও আমি এসডিপিও স্যারকু আজি দেখা করিকি গোটে লিখিত আকারে দেইকি যাউচু। সালেপুর ক্যামেরা পর্সন সঞ্জয় বেহেরাঙ্ক সহ জ্যোৎস্নারাণী সিং রিপোর্ট রিপোর্টার্স টুডে।